আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইফাস কুকিং এর আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি প্রিন্টেড পাটিসাপটা বা রঙ্গিলা পাটিসাপটা পিঠা নিয়ে, পিঠার সহজ রেসিপি নিয়ে। তো পাটিসাপটা, রঙ্গিলা পাটিসাপটা অথবা প্রিন্টেড পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার। তো চলুন দেখে নিই প্রিন্টেড পাটিসাপটা বা রঙ্গিলা পাটিসাপটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি প্রথমেই পাটিসাপটার ভিতরের পুরটা রেডি করে নেব। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম এক চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব একটা এলাচ আর ছোট একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব পৌনে এক কাপ মতো সুজি। সুজিটা ভালোভাবে ঘি এবং এটার সাথে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নেড়ে আমি হালকা একটু ভেজে নিব। সুজিটা সামান্য একটু ভেজে নিয়েছি, এটা বেশি লাল করার দরকার নেই। সামান্য একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি এখানে দুই কাপের মতো খুব ঘন করে জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে এটা নেড়ে নেব যেন সুজিটা কোনো জায়গায় দলাপেকে না থাকে। এটা কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে সুজিটা একদম সিদ্ধ হয়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। ফিরে আসছি সুজিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আমি অনবরত নেড়ে চেড়ে সুজিটা একদম একটু ঘন করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, একটু ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। পাটিসাপটা পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো ব্যাটার তৈরি করার জন্য এখানে 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1/2 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি, 1/3 কাপ চিনি নিয়েছি। আমি এখানে পুরের ভিতরেও যেহেতু চিনি দিয়ে মিষ্টি দিয়ে পুরটা করেছি, এখানে ব্যাটারে অল্প করে চিনি দিব। 1/2 চা চামচ লবণ দিলাম। শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। অল্প অল্প করে দিব, একবারে দিব না। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি। এখানে যেহেতু সুজি দেওয়া আছে এই জন্য সুজিটা আর একটু ফুলে যাবে, তা আমি সামান্য আর একটু পানি দিব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে সব মিলাই আমার প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে। তো এটা এভাবে একটু ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, কারণ 5 মিনিট পরে সুজিটা আরেকটু টেনে নিবে, পানিটা আরেকটু টেনে নিয়ে আরেকটু ঘন হয়ে আসবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছিল। আমি আরও 2 টেবিল চামচ পানি দিয়ে ব্যাটারটাকে এরকম করে নিয়েছি। ভালো করে খেয়াল করুন, এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে। তো এখন আমি যেহেতু প্রিন্টেড পাটিসাপটা বানাবো, তো এখানে 4টা বাটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে 1 চামচ করে ব্যাটার সবগুলো বাটিতে দিয়ে দিব। 1 চামচ করে ব্যাটার সবগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য 1 ফোঁটা করে ফুড কালার দিয়ে দিব। এখানে গ্রিন কালার দিলাম, এখানে রেড কালার দিব 2 ফোঁটা, ব্লু কালার দিব 2 ফোঁটা, ইয়েলো কালার দিব 2 ফোঁটা। এগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। সবগুলোতে কালার মিক্স করে নিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাটা বানানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটা কিচেন টিস্যু দিয়ে প্যানটার উপরে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়েছি। এখন যে কালার দিয়ে আমি ব্যাটারগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1/2 ফোঁটা করে দিব 1/1 রকম কালার। ইয়েলো কালার দিব, ব্লু কালার দিব, গ্রিন কালারটা দিয়ে দিব। এভাবে দিয়ে খুব বেশি সময় না, 10 থেকে 15 সেকেন্ড রেখে আমি ব্যাটারটা ঢেলে দিব। 10 সেকেন্ড পরে আমি যে পিঠার ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে 1 চামচ পিঠার উপরে দিয়ে নেড়ে নিব। এভাবে হাতলটা ধরে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে
ঠিক 20 সেকেন্ড আমি এটা রেখে দেব। এরপর যখন মনে হবে যে উপরে ব্যাটারটা একটা চেঞ্জ হয়ে এসেছে, তখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে এইভাবে ঠিক লম্বা করে চামচের সাহায্যে দিয়ে দেব। পুরটা দিয়ে দিলাম, এখন ঠিক এইভাবে একটা নাটির সাহায্যে এইভাবে উল্টে ভাঁজ দিয়ে নিব। এইভাবে ভাঁজ দিয়ে আরো 10 সেকেন্ড আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। 20 সেকেন্ডের মধ্যে পিঠাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন একটু নামিয়ে নেব। একইভাবে আমি আরেকটু টিস্যু দিয়ে প্যানটাকে আরেকটু মুছে নিব। এটাতে হবে কি, পিঠার নিচে আর লেগে যাবে না। প্যানটাকে তেল দিয়ে বারবার একটু মুছে নিলে পিঠাটা ভালোভাবে উঠে আসবে। তো একইভাবে এখানে আগের মতোই দিয়ে দিব কালার থেকে ব্লু কালার, রেড কালার। গ্রিন কালার তারপরে দিয়ে দিব ইয়েলো কালার। এখানে কিন্তু নিজেদের ইচ্ছের উপরে আপনি কোন কালারটা ইউজ করতে চান। এখানে দেখা সৌন্দর্যের জন্য আমি মাঝখানে আরেকটু করে রেড কালার দিয়ে দিলাম। তো একইভাবে আবারও 20 সেকেন্ড পরে এর উপরে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিব। সাদা ব্যাটারটা এর উপরে দিয়ে আবারও হাতলটা ধরে নেড়ে নিব। হাতলটা ধরে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আবারও 20 সেকেন্ডের মতো রেখে দিব। 20 সেকেন্ড পরে একইভাবে পুরটাকে আমি এভাবে ছড়িয়ে দিব। পুরটাকে ছড়িয়ে দিয়ে একইভাবে একটা নাটির সাহায্যে এভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নিয়ে আবারও 20 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 সেকেন্ড পরে এটা হয়ে গেছে, এটা তুলে নেব। এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মাশাল্লাহ করে। এটা কিন্তু খেতেও অনেক মজার। একটা কথা আছে না, যে আগে দেখতে সুন্দর হতে হবে তারপরে খাওয়া। দেখতে সুন্দর হলেই কিন্তু খাওয়ার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি এদের ভালো লেগেছে। তো হয়ে গেল প্রিন্টেড পাটিসাপটা বা রঙ্গিলা পাটিসাপটা পিঠা। তো আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।